প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা উপজেলা কৃষি অফিস তজুমদ্দিন থেকে সরকারি উন্নয়ন সহায়তা অর্থাৎ 70% ভর্তুকি মূল্যে 2টি কম্বাইন হারভেস্টার বিতরণ করতেছি। আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ নুরুন নবী চৌধুরী শাওন স্যার, তার অনুমতি ক্রমে আমরা 2টি কম্বাইন হারভেস্টার আমাদের এই যে দুইজন সম্মানিত কৃষি উদ্যোক্তা, তাদেরকে আমরা হাতে আজকে তুলে দিলাম একটি সুন্দর প্রোগ্রামের মাধ্যমে। তা আপনারা দেখতে পাচ্ছেন এই 2টি কম্বাইন হারভেস্টার, এটা হলো মেটাল কোম্পানির এবং খুবই উন্নত মানের 2টি হারভেস্টার আমরা এই অফিস প্রাঙ্গণ থেকে বিতরণ করতেছি। এই কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান গম এগুলা কাটা খুবই সহজে, কৃষক কাটা মারাই ঝাড়াই সহ সকল কাজ খুব সুন্দরভাবে করতে পারে। তো আশা করি বর্তমান সরকারের যে কৃষি যান্ত্রিকীকরণের যে একটি কার্যক্রম হাতে নিয়েছে, এই মেশিনগুলো বিতরণের মাধ্যমে তার খুব সুন্দর একটি সমাধান হবে। অর্থাৎ এখন বর্তমানে যে লেবার সংকট চলতেছে কৃষিতে, কৃষি শ্রমিকের যে সংকট চলতেছে, এই যান্ত্রিকীকরণের মাধ্যমে আমরা এই সংকট থেকে উত্তরণ হতে পারি। এ পর্যায়ে আমি কথা বলবো একজন আমাদের কৃষি উদ্যোক্তা জনাব মোহাম্মদ তুহিন তালুকদার, তার বক্তব্য শুনবো। তিনি এই মেশিন পেয়ে কতটা খুশি বা তার কী উপকার হবে সে বিষয়ে তার বক্তব্য শুনবো। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি গণপ্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর মহোদয়কে। আসলে কৃষি বান্ধব দেশের ক্ষেত্রে আমরা যে পরিমাণে চাহিদা প্রয়োজনীয় যতটুকু যন্ত্রাংশ প্রয়োজন ততটুকু আমরা পাচ্ছি না। বর্তমান সরকারের মাধ্যমে আমরা কৃষি ক্ষেত্রে আগ্রহ প্রকাশের মাধ্যমে আমরা অনেক কিছু পেয়ে থাকি এবং ভবিষ্যতে এতে ভালো আশা করবো, আরও কিছু পাবো। অসংখ্য ধন্যবাদ। এই হারভেস্টার পেয়ে আপনার মানে কী উপকার হবে? আসলে এই এক সময় দেখা গেছে যে পরিমাণে আমরা লেবার চাহিদা ছিল ওই পরিমাণ চাহিদা আমরা পেতাম না, এখন হয়তো দেখা গেছে এটার মাধ্যমে অনেক সহজেই ধান গম কাটতে পারবেন, মানে এক কথায় নিজের জমিটাও কাটতে পারবেন, প্লাস হলো মানে অন্যেরটা কেটেও ইনকাম করা যাবে নাকি? হ্যাঁ। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ যে বর্তমান সরকারের উদ্যোগের কারণে যে কম দামে, যেখানে যেহেতু 30-32 লাখ টাকার মেশিনটা কৃষক 8-9 লাখ বা 10 লাখ টাকা পেয়ে যাচ্ছে, তাই না? আপনি কি খুশি? তো বিলাল সাহেব, তিনি একটি হারভেস্টারের পেয়েছেন, আপনার কি অনুভূতি? কি খুশি? খুবই খুশি। এটা দিয়ে কি কাজ করতে পারবেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।